এটা হচ্ছে মেশিন, এটা হচ্ছে কাউন্টার মেশিন, টাকা গোনার মেশিন। তো আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো কিভাবে টাকা মেশিনে কাউন্ট করতে হয়। আর এটা ব্যাপার হচ্ছে আজকাল টাকার মধ্যে অনেকে টাকা কম বেশি চলে আসে, কিন্তু টাকাটা আপনি কীভাবে চেক করবেন, কীভাবে বুঝতে পারবেন যে টাকাগুলো যে একই রকম আছে এবং টাকাগুলো সম পরিমাণ টাকাটা আছে। ফার্স্টে আমি এটা এটা দেখাচ্ছি। এটা এটা হচ্ছে একটা 50,000 টাকা বান্ডিল। এটা প্রথমে এইভাবে রেখে টাকাটা ঠিক এটা ঠিক মাঝখানে বড় বড় ধরবেন, এরপরে টান দেবেন, জাস্ট এখানে একটা প্লেস করবেন। এই জায়গাটা প্লেস করে আসতে টাকাটা সুন্দরভাবে ওয়ার্ক কাউন্ট হবে। সুন্দরভাবে হয়ে গেছে, এক পিট দিবেন, আবার আরেক পিট অপর পিট দিলেন, ঠিক এই জায়গাটা প্লেস করবেন, তাহলে টাকাটা আপনি ইজিলি সহজে মিসিং হয় না, পুরো 100-100 চলে আসছে। কারণ বোঝা গেল এখানে 100টা আছে। আর একটা ব্যাপার হচ্ছে আপনাকে আমি দেখা যাচ্ছি যে অনেকে কী করে টাকার মধ্যে যে দেখা যাচ্ছে 100টা, কিন্তু এখানে আছে কোন থাকলে দেখা যাচ্ছে 98টা। কীভাবে বুঝবেন এটা, সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। ফুল সেকেন্ড, টাকা এখানে 100টা আছে টাকাটা। দেখুন বন্ধুরা, আমি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। অনেকে বান্ডেল বিভিন্ন ব্যাংক থেকে নিয়ে আসে। এটা হচ্ছে 50,000 টাকার বান্ডেল, এটা 50,000 টাকার বান্ডেল। তারপর সহজে আপনার চেক করে টাকাটা এইভাবে চেক করবেন, চেক করে দেখলেন ওকে, সব ওকে। এখন কী করে টাকাটা কীভাবে থাকে আপনি কিন্তু দেখলেন, এখানে পিন মারা থাকলো। এখন বাংলাদেশ ব্যাংক থেকে অনেকগুলো পিন মারতে না, এখানে রাবার দেওয়া থাকলো। আমি যেটা বান্ডেল দেয় চেক করে দেখাচ্ছি আপনাকে। দেখেন এটা আপনি এখানে দেখেন, আপনি এখানে কতটা আছে 100টা। এই পিট মাপ দেখলেন, আবার অপরের দিকে দেখলেন, এখানে কাউন্টার মেশিন দেখেন কত লেখা আছে 100টা। এখন বন্ধুরা টাকা কিন্তু এখানে 100টা কি আছে কীভাবে বুঝবেন, কিন্তু আজকাল বর্তমানে অনেকে এই যারা টাকা সাপ্লাই করে টাকার মধ্যে বিভিন্নভাবে প্রতারণা সৃষ্টি করে, সেটা কীভাবে বুঝবেন। যখন এই রাবারটা এখানে থাকবে, রাবারটাকে আপনি আরও পিছনে নিয়ে নেবেন, আরও পিছনে নিয়ে নেবেন, দেখার দেখবেন এইভাবে ভালোভাবে উল্টে দেখবেন। অনেকে স্টেপলার মেশিন মেরে দেয়, স্টেপলার মেশিন মারার পরে দেখা যায় যে টাকাগুলো সব ফিটিং থাকে, কিন্তু এখানে বন্ধুরা এখানে আপনাদের টাকা কিন্তু 100টা নাই। কারণ কি এটা এইভাবে অনেক হয়েছে, আপনাকে আমি সরাসরি দেখেছি, বোঝা যাচ্ছে এখানে। কিন্তু এই দেখেন, এই দেখেন টাকাটা এইভাবে, টাকাটা কিন্তু কী করছে তারা, টাকাটা ঠিক এইভাবে রেখে এইভাবে দিয়ে দিচ্ছে। একটা নোটের মধ্যে কিন্তু দুইটা নোট এইভাবে রেখেছে, আপনাকে ধরার কোনো চান্সই নেই এটা এইভাবে। এই দেখেন টাকাটা বোঝা যাবে না। সো এটা থেকে আপনারা বুঝতে পারবেন যে টাকাটা কীভাবে কী করা যাচ্ছে। সো আপনারা টাকা সবসময় ব্যাংক থেকে নেওয়ার সময় জিনিসটা ফলো করবেন, যে টাকাটা আসলে এইভাবে ঠিক দেওয়া আছে কি না, ফুল টাকাটা ভালোভাবে এইভাবে চেক আপ করে নেবেন, পারলে গুনে নেবেন। টাকা কাউন্ট করে যে কাউন্টার মেশিনে দেওয়া সত্ত্বেও আপনি ভালো করে গুনে নেবেন যে টাকাটা এইভাবে দেওয়া আছে কি না, ঠিক আছে। তো এটিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।